আমি এখন আছি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। এই ভিডিওতে ইনানি বিচ, কাঁকড়া বিচ, পাটুয়ার টেক, ঝাউবাগান, হিমচুরি পাহাড় সহ কক্সবাজারের সকল সৌন্দর্য তোমাদেরকে দেখাবো। চান্দের গাড়ি করে সারাদিনের জন্য মেরিন ড্রাইভে যাব। ডানে সমুদ্র, বামে বিশাল বিশাল পাহাড়, আর মাঝখানে ছোট্ট একটি রাস্তা, যেই ভিউ পৃথিবীর আর কোথাও নেই। আমরা অলরেডি টায়ার্ড পাহাড়ে উঠতে উঠতে। এখানে লেখা আছে আই লাভ হিমচুরি, কিন্তু এত সিঁড়ি উঠার পর আমার আসলে মনে হচ্ছে না আমি হিমচুরিকে ভালোবাসি। কক্সবাজার গিয়ে আমরা কোথায় থাকলাম, কি খেলাম, কত টাকা খরচ হলো, কক্সবাজারের সকল তথ্য এবং আমাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। আমরা রাত 9টার দিকে টাঙ্গাইল থেকে বাসে করে রওনা দেই। বাস ভাড়া পার পারসন 1100 টাকা। সকাল 7:30টার দিকে আমরা কক্সবাজার গিয়ে পৌঁছাই। এই হোটেল থেকে আমরা প্রথমে সকালের নাস্তাটা করে ফেলি, যেখানে খরচ হয়েছিল আমাদের পার পারসন 60 টাকা। তো আমরা হচ্ছে কক্সবাজারে সেই সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম, আর এখন আমরা হোটেল খুঁজতেছি। এটি হচ্ছে আমাদের হোটেল, হোটেল সামস প্লাজা। এট লাস্ট আমরা হোটেল পেয়ে গেছি। আমরা এখন রুমের ভিতরে আছি। রুমের ভিতরে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাই। এখানে একটা টেবিল আছে, আর এই হচ্ছে বেড, একটা ওয়ার্ডরোব আছে, আর উপরে হচ্ছে একটা টিভি আছে, ওই পাশে হচ্ছে এসি আছে। আর এই রুমটার পার নাইট ভাড়া হচ্ছে 1500 টাকা। আর এখন আমরা হচ্ছে সবাই বিচে নামবো, সবাই অলরেডি রেডি হয়ে গিয়েছে। আর এই হচ্ছে শান্ত। আমরা অলরেডি চলে আসছি বিচের পারে, এখানে প্রচুর মানুষ। এটা হচ্ছে আমার কক্সবাজার ফার্স্ট ট্যুর, সো আই এম ভেরি এক্সাইটেড। তো আমরা এখন বিচে নামবো, বিচে অনেক ঝাপাঝাপি করবো, মজা করবো। এখন বাজে কটা বাজে না বেল? 12টা। এখন বাজে হচ্ছে দুপুর 12টা। পানি একদম ওই পারে চলে গেছে, মানুষ দেখেন অনেক সামনে। গাইস সামনে সমুদ্র দেখে আমাদের আর তর সইতেছে না। সমুদ্রে অনেকক্ষণ ঝাপাঝাপি শেষে দুপুর 2টার দিকে আমরা লাঞ্চ করতে যাই সাদিয়া রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসে। হ্যাঁ, সাদিয়া রেস্তোরাঁ। আমরা প্রত্যেকজনের জন্য 170 টাকা করে একটা প্যাকেজ নেই, যেখানে ছিল ভাত, গরুর গোস্ত, যে কোনো একটি ভর্তা, ডাল এবং সালাদ। তো দুপুরের লাঞ্চ শেষে আমরা হচ্ছে একটু রেস্ট নিলাম, আর এখন বাজে হচ্ছে প্রায় 5টার মতো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচের পারে, সেখানে গিয়ে আমরা আজকে সূর্যাস্ত দেখব এবং সেখানে ফটোশুট করব, সি ফুড খাবো এবং সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বিচে এসেই দেখি অনেকজন ফটোগ্রাফার আমাদের দিকে আসছে ছবি তোলার জন্য। এখানে ফটোগ্রাফারের অভাব নাই। কক্সবাজারে এসে ছবি তোলার ক্ষেত্রে সবাইকে একটু কেয়ারফুল থাকা দরকার, যারা মূলত DSLR দিয়ে ছবি তুলবে। ছবি তোলার আগে দামাদামি করে নেওয়া উচিত, আর ফটোগ্রাফারে বলে নিবা এক স্টাইলে একই জায়গায় একটার বেশি যেন ছবি না তুলে। এমনিতে দেখা যায় যে তারা কম ক্লিক করে, কিন্তু ছবি দেওয়ার পরে দেখা যায় এক স্টাইলে একই জায়গায় অনেক ছবি, তখন কস্টটাও বেশি পড়ে। তাই আগে থেকেই কথা বলে এবং দামাদামি করে নেওয়া উচিত। কক্সবাজারে বিকাল এবং সন্ধ্যার ভিউটা আরো বেশি সুন্দর, মনে হয় সূর্য একদম পানিতে ডুবে যাচ্ছে। তুমি কি এর আগে কক্সবাজার গিয়েছিলে? আর না গিয়ে থাকলে কবে যাচ্ছ সেটা কমেন্ট সেকশনে জানাও। তো এখন আমরা কক্সবাজারে সি ফুড ট্রাই করব। কক্সবাজারে সবকিছুর দামই তুলনামূলকভাবে বেশি, আর সি ফুডের তো কথাই নাই, তাই সব জায়গায় বার্গেনিং করতে হবে। 150 টাকা করে 300 টাকা দিয়ে আমরা 2টা কাঁকড়া নেই, তবে তারা দাম চায় প্রচুর। এই হচ্ছে কাঁকড়া ফ্রাই, আর এগুলো হচ্ছে কাঁকড়ার এক একটা ট্যাঙ্ক, মানে হচ্ছে পা। জীবনের প্রথম কাঁকড়া খাইতেছি, কেমন যে লাগবে। ভিতরে খুবই নরম আর বাইরে হচ্ছে মতমতে, খারাপ না। দেখা খাইও আবার জানি চিংড়ি দেখা। সস দিলে মনে হয় যে
মুরগির রাম খাইতেছিল। আর কি কাঁকড়া খাইতেছে না, মুরগির রাম খাইতেছে বুঝতে পারতেছে না। আরে এইটা আবার কি? ও প্রথমে তো অন্য কিছু ভাবছিলাম, এখন দেখি অক্টোপাস। এক একটা অক্টোপাসের দাম 1500-2000 টাকা করে। তো আমরা একটা ছোট সাইজের অক্টোপাসের একটা পা 120 টাকা দিয়ে নেই, কারণ খেতে কেমন লাগবে কে জানে। আরো 300 টাকা দিয়ে একটা টুনা মাছ কিনলাম, এগুলো এখন ফ্রাই করা হবে। দেখেন দেখতে একদম মাংসের পিসের মতো লাগতেছে, দেখি খেয়ে কেমন। দেখতে একদম মাংসের মতো হলেও খেতে কেমন জানে একটা সত্যি কথা বলতে টুনা মাছ আমার কাছে একদমই ভালো লাগেনি, কেমন যেন একটা গন্ধ, মানে টুনা মাছের গন্ধটাই এমন। তবে অক্টোপাসটা মোটামুটি ভালোই লাগছে। কক্সবাজারের সুন্দর সকাল উপভোগ করতে আমরা সকাল 6টায় ঘুম থেকে উঠে বিচে চলে যাই। কক্সবাজারের সকালবেলা আসলেই অপরূপ সুন্দর, শান্ত সমুদ্রের শব্দ আর কোমল রোদের উষ্ণতা মনকে যেন ভরিয়ে তোলে। এখানে সকালের প্রতিটি মুহূর্ত এক অন্যরকম শান্তি নিয়ে আসে। আজকে হচ্ছে কক্সবাজারে আমাদের দ্বিতীয়তম দিন, এই চান্দের গাড়িতে করে এখন আমরা যাবো হচ্ছে মেরিন ড্রাইভে। কক্সবাজারের মেরিন ড্রাইভ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কগুলোর একটি। এটি 80 কিলোমিটার লম্বা, যা টেকনাপ পর্যন্ত বিস্তৃত। এই সড়ক দিয়ে চান্দের গাড়িতে চড়ে যাওয়ার সময় দেখা মিলে এক পাশে নীল সমুদ্র আর অন্য পাশে সবুজ পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য, যা পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। আমরা হচ্ছে প্রায় 40 মিনিট এই চান্দের গাড়িতে করে আসলাম, আর এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে পাটোয়ার টেক, এই সমুদ্রের পাড়ে যাইতেছি। পাটোয়ার টেক সমুদ্র সৈকতটি স্থানীয় জেলেদের গ্রাম হিসেবেও পরিচিত। অন্যান্য বিচের তুলনায় পাটোয়ার টেক অনেকটা নিরিবিলি, আর বিচের পারে অনেক ছোট বড় পাথরও দেখা যায়। আজকে আমরা হচ্ছে আরো কয়েকটা জায়গা ঘুরবো পাটোয়ার টেক থেকে। আমরা হচ্ছে 2-4 দিকে আবার ব্যাক করব, ওইখানে ইনানি বিচে আমি প্যারাসিলিং করব, হচ্ছে হিমচুরি পাহাড়ে যাব, ওইখানে অনেক সুন্দর ভিউ তোমাদেরকে সবই দেখানোর চেষ্টা করব। আর সবাই হচ্ছে এখানে প্রচুর ফটোশুট করতেছে, আমরা অনেক ফটোশুট করলাম। আমি এখন এই সমুদ্রের একটা বড় পাথরের উপর বসে আছি, আর আমার সামনে হচ্ছে সমুদ্র, অনেক ঢেউ আসতেছে, আর এই বাতাসের সাথে সমুদ্রের ঢেউয়ের যে একটা শব্দ দারুণ ভালো লাগতেছে। ও তোমরা হয়তো অনেকেই ভাবছো এই গাড়িটার নাম চাঁদের গাড়ি কেন, কারণ হচ্ছে এই গাড়ি থেকে সরাসরি একদম চাঁদ দেখা যায়, এই কারণে এই গাড়িটার নাম হচ্ছে চাঁদের গাড়ি। তো আমরা এখন আসছি কোথায়, নাম কি এটার, নাম কি, নাম তো এখন আমরা আছি বাংলাদেশ নেভি জেটি ব্রিজের কাছে। এটি মূলত নৌবাহিনীর জেটি স্টেশন। এইখান থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা যাই কাঁকড়া বিচে। আমরা এখন আছি হচ্ছে কাঁকড়া ব্রিজে, আর আমি হচ্ছে এখন প্যারাসিলিং করবো, আর প্যারাসিলিং করার জন্য আমাদের যেতে হবে একদম বিচের ওই পাশে। একটু হচ্ছে ভয় ভয় লাগতেছে, আবার হচ্ছে অনেকটা এক্সাইটেড, জীবনে প্রথম দেখি আসলে কীরকম অভিজ্ঞতা, তোমাদের সাথে শেয়ার করব। এবং হচ্ছে ক্যামেরা নিয়ে একদম উপরে যাব, পুরো এরিয়াটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ঝাউবন, এই পাশে পাহাড়, সমুদ্র। শান্তকে প্যারাসিলিং করবি? হ্যাঁ প্যারাসিলিং করবো, আমার তো ওই উপরে যে একজন গেল ওইটা দেখেই তো আমার ডর করতেছে। প্যারাসেলিং এর কয়েকটা ভাগ আছে, একটা হচ্ছে ফান প্যারাসেলিং যেটা 2000 টাকা 5-7 মিনিটের জন্য, আর একটা হচ্ছে সুপার ফান যেটা 2500 টাকা। আর এইটায় প্যারাসেলিং করার সময় সমুদ্রের পানিতে পা ভিজানো হয়। তো আমি করবো হচ্ছে 2000 টাকার ফান প্যারাসিলিং। তো এর আগে এগ্রিমেন্ট লেটারে সাইন করতে হয়, নাম ঠিকানা দিতে হয়, কারণ প্যারাসিলিং করতে গিয়ে হার্টের সমস্যা থাকলে বা স্ট্রোক করলে তারা দায়ী থাকবে না, কিন্তু তাদের সেফটি রয়েছে পর্যাপ্ত পরিমাণে। যারা হার্টের রোগী তাদের প্যারাসিলিং না করাই ভালো, এজন্যই তারা আগে থেকেই সাইন নিয়ে নেয়। কি মশলা কোন
ওটার সময় এখানে ধরে রাখবেন, রাত শেষ করার পরে তখন মাইক দিয়ে বলবে, কাপড় বাঁধানো বেল্টটা দেখছেন, একটা বেল্ট দুই হাত দিয়ে ধরবেন, দুই হাত দিয়ে দেখেন। সব দেখতে পাচ্ছি আমি, আলহামদুলিল্লাহ। আমাকে হচ্ছে এখানে যে টিসবোর্ড দিয়ে হচ্ছে টানা হচ্ছে এই দড়ির মাধ্যমে, আমার পেছনে হচ্ছে পাহাড়, নিচে হচ্ছে সমুদ্র আর সামনে হচ্ছে সূর্য। ওয়াও, দারুণ ভিউ। আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে শুরুর দিকে হচ্ছে একটু ভয় করলো, কিন্তু আমার এখন এতটা ভালো লাগতেছে আসলে বলে বোঝানোর মতো না। আমাকে যদি এইভাবে সারাদিন ঘোরাতো আমি বলতাম যে কোনো সমস্যা নাই, চারিদিকে আমি যেদিকে তাকাই যদি শুধু পানি আর পানি। এই যে আমাকে হচ্ছে এখন যে ঘোরানো হচ্ছে 4-5 মিনিটের মতো হয় হচ্ছে থাকে, আমি শুধু একটা বিষয় ভাবলাম, এখানে যদি একটা তিমি মাছ থাকে আর আমি যদি এখানে পড়ে যাই তাহলে তিমি মাছ তো আমাকে একদম খেয়ে ফেলবে, এইটার জন্য শুধু আমি একটু ইয়া করলাম আর তাদের সাথে একটু মজা করলাম এই আর কি। সবাই আমাকে দেখতেছে, ওয়াও। আমার আমি আসলে বলে বোঝাতে পারতেছি না আমার কতটা ভালো লাগতেছে। আমি যদি এইভাবে সারাদিন থাকতে পারতাম, তোমরা যারা কক্সবাজার আসবা তারা অবশ্যই এই প্যারাসেলিংটা ট্রাই করবা, কারণ কক্সবাজার আসলে এই প্যারাসেলিং না করলে এটার মজা আসলে বুঝতে পারবা না। এই আমাকে হচ্ছে এটা টানতে বলতেছে, সবাই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। এই আমাকে হচ্ছে এই যে ইটা ধরে রাখতে বলতেছে ল্যান্ড করার জন্য, এই যে এখন ছেড়ে দিতে বলতেছে। তো আমার ভাই এতটা ভালো লাগছে আসলে বলে বোঝানোর মতো না। এই যে এখন ল্যান্ড করানো হচ্ছে, অলরেডি ডান। উপরে গিয়ে আমার এতটা ভালো লাগলো, চারিদিকে শুধু পানি আর পানি আর পেছনে হচ্ছে পাহাড়, সামনে হচ্ছে মৃদু সূর্যের আলো, আসলে বলে বোঝানোর মতো না, দারুণ এক্সপিরিয়েন্স। প্যারাসেলিং শেষে আমরা যাই হিমসরি পাহাড়ের উদ্দেশ্যে। হিমসরি পাহাড় কক্সবাজারের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। হিমসরি তার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ঝর্ণা এবং পাহাড় থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য জনপ্রিয়। হিমসরি পাহাড়ের চূড়ায় উঠতে প্রায় 200টির মতো সিঁড়ি পার করতে হয়। আমরা অলরেডি টায়ার্ড পাহাড়ে উঠতে উঠতে। এখানে লেখা আছে আই লাভ হিমসরি, কিন্তু এত সিঁড়ি ওঠার পর আমার আসলে মনে হচ্ছে না আমি হিমসরিকে ভালোবাসি। পাহাড়ের চূড়ায় উঠলে সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়, যা আসলে মনটাকে জুড়িয়ে দেয়। হিমসরি পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্ত দেখার জন্য অনেক পর্যটকরা ভিড় করে। আমি এখন আছি হিমসরি পাহাড়ের একদম টপে আর আমার এখন মনে হচ্ছে এই হিমসরি পাহাড় থেকে এই সমুদ্র সৈকতে যদি একটা লাভ দিতে পারতাম। নামার সময় আমি আর রাখি বেড়াটা জানলাম না, উপর থেকে আমার একটা ধাক্কা দেব গড়ে নিচে একবারে জানলাম। বাহ, ভালো বুদ্ধি, তো এক ধাক্কা দিলে একবারে নিচে। হ্যাঁ, তাহলে আর যাওয়া সম্ভব, তাহলে আর বাসায় যাইতে হবে না, এখানে একবারে কবর দিয়া তারপরে যাবো একবারে। অন্তত বলতে পারবি যে কক্সবাজারে আমার কবর দেওয়া হয়েছে। কোনে যাই বলবো, কক্সবাজারে অনেক ঘোরাঘুরির পর আমরা হোটেলে ফিরি রাত 9টার দিকে। রাতের খাওয়া দাওয়া এবং রেস্ট করে 11টার দিকে আমরা আবার বিচে যাই। রাত 1:30 পর্যন্ত আমরা বিচের পাড়ে ছিলাম। হালকা বাতাস আর সমুদ্রের গর্জন, এ যেন এক অন্যরকম ভালো লাগা। রাত 1টার দিকেও মনে হচ্ছিল এখনো সন্ধ্যা, কারণ আমাদের মতো অনেকেই এই সময়টা উপভোগ করতেছিল। কক্সবাজারের তৃতীয় দিন আমরা তেমন কিছু করিনি। দুপুর 2টা পর্যন্ত সমুদ্রে ঝাপাঝাপি করলাম। বিকেলবেলা বার্মিস মার্কেট থেকে আচার, চকলেট, শুটকি মাছ আর টুকটাক জিনিস কিনলাম।
কক্সবাজারে এটাই হচ্ছে আমাদের লাস্ট ডে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। দেখা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবা। চিল ব্রো।